আসসালামু আলাইকুম। রেসিপিস এন্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা লাসি রেসিপি, যেটা কিনা আপনি মাত্র 2 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যায়। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। লাসি বানানোর একমাত্র প্রধান উপকরণই কিন্তু দই, তবে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা টক দইও নিতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি সরাসরি ব্লেন্ডারের জারে দই নিয়ে নিলাম। দিচ্ছি সামান্য চিনি। আমি 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, এটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন দিচ্ছি ঠান্ডা পানি। এবারে আমি ব্লেন্ডারে বিট করে নিব। এই কাজটা আপনারা ব্লেন্ডারে করারই চেষ্টা করবেন, কারণ আমার মনে হয় শুধু পানি আর দই এভাবে চামচ দিয়ে নাড়লে আসলে মিক্সারটা এতটা ভালো হয় না যতটা ব্লেন্ডারে দিলে হয়। এখন আর আপনাকে কিছুই করতে হবে না, আপনার লাসি কিন্তু একদম রেডি। এবার বলুন কয় মিনিট সময় লেগেছে? এত সহজে এত দ্রুত যে লাসি বানানো যায় সেটা আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও পছন্দ করেন, নিয়মিত দেখেন, তারা এখনও মনে করে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিও দেখা শেষ হলে সাবস্ক্রাইবটা করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।